আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল। দিস পিকস ওয়ার ক্যাপচারড যার যা গলে গিরে থে। টেম্পারেচার 10 ডিগ্রি। গ্লাভস অফ সরে হিটার চালিয়ে গাড়িতে বসে গেছি। চাই ভাই মিলেগা? এই জায়গাটার নাম কি জানো? শুধু বরফ আর নীল আকাশ। ফার্স্ট টাইম এখানটায় বরফ দেখলাম। সরে 103.52 পয়সা। এই নুবরায় -7 চলে গেছিল। ওয়েলকাম টু জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কাশ্মীর। ওয়া আলাইকুম আসসালাম। আমি খাবো চিংড়ি মালাই করি। এখন ওয়েদার হচ্ছে 0/1, বাজে সকাল 7টা। এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টুয়ার্ডস কাশ্মীর, জে এন কে। হারদুংলা পার করে, লে পার করে, কার্গিল পার করে জে এন কে তে ঢুকবে। ঠান্ডা না, ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার অবস্থা খুব খারাপ, মারাত্মক ঠান্ডা। বিকেল সন্ধ্যে হয়ে গেলেন আর গাড়ি চালাবার রিস্ক নিচ্ছি না। এই নুবরায় -7 চলে গেছিল, কিন্তু এখানকার বাড়িঘর গুলো এত ভালো, হিট ট্র্যাপ করে রাখে, অতটা ঠান্ডা হয় না দরজা জানলা বন্ধ করে রাখলে। যে কোনো ঠান্ডা জায়গার বাড়িগুলোতে এরকম গ্লাসের করা থাকে যেখান দিয়ে রোদ ঢোকে, গ্রিন হাউস এফেক্ট হয়ে থাকে আর হিটটা ট্র্যাপ হয়ে থাকে, সারা রাত ঘরটা গরম থাকে। রুমস আর ভেরি কোজি, তোমাদের আগের ব্লগে দেখেছি, যদি আগের ব্লগটা না দেখো দেখে নাও, সব ডিটেল আছে, নুবরায় কোন হোটেলে ছিলাম, কত দাম, এক্স্যাক্টলি সবকিছু। আই এম রিয়েলি ওভারওয়েম, তোমরা আমার পাশে আছো, ব্লগে কমেন্ট করছো, লাইক করছো, তোমরা এত ভালোবাসা দেখাচ্ছ, এরকম ভালোবাসা দেখিয়ে যাও, আমি আরো তোমাদের জন্য ভালো ভালো ব্লগ বানাতে থাকবো। আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছি কাশ্মীরের ম্যাপে, দেখাচ্ছে 12 ঘন্টা 19 মিনিট লাগবে, 542 কিলোমিটার, রাত 10টায় পৌঁছাবো। এখন অবধি যত জায়গায় গেছি না, একটা জায়গায়ও আমরা টাইমে পৌঁছাইনি, প্রত্যেকটা জায়গায় একদিন একটা দুদিন করে লেগেছে আমাদের। কাশ্মীর তো আমরা পৌঁছাতে পারবো না, আই এম কোয়াইট শিওর। লেটস সি। হর হর মহাদেব। হর হর মহাদেব। এখান থেকে আমরা রিফুয়েলও করবো। নুবরায় এখন কিন্তু পেট্রোল স্টেশন খুলে গেছে। সেইং গুড বাই টু দ্য বিউটিফুল নুবরা, আমরা হুন্ডার ভ্যালি পার করে যাচ্ছি। স্যান্ড ডিউনস ওয়াজ অ্যামেজিং, এক্সট্রিমলি গুড। আমি রাজস্থান কখনো করিনি, বাট এইখানকার যা ফিলিং পেলাম, এক্সপিরিয়েন্স পেলাম, লাভলি। এখানটায় স্যান্ড ডিউন, এখানটায় ডাবল হাম ক্যামেল চলছে, আর চারদিকে স্নো ক্যাপ মাউন্টেন। অটো কাট সবই উপর ডালো, ফুল ট্যাঙ্ক একদম। ইয়াহ পে ক্যা চল রহা হ্যায়, লিটার 103.52 পয়সা। এই লাদাখ রিজনে আগে পেট্রোল পাম্পের প্রচন্ড স্কেয়ারসিটি ছিল, এখন ওই স্কেয়ারসিটিটা একদমই নেই। তবে তোমরা যদি জান্সকার করো তাহলে কিন্তু একটু পেট্রোলের প্রবলেম হবে, তো অলওয়েজ ক্যারি এক্সট্রা ফুয়েল উইথ ইউ গাইস। আমরাও ক্যারি করছি এক্সট্রা ফুয়েল। মানালি থেকে লে অবধি 443 কিলোমিটার, কোনো পেট্রোল স্টেশন নেই। এখানটায় নুবরা ফুবরায়ও হয়ে গেছে, ডিপেন্ড করছে তোমরা কোন রুটটা চুজ করছো। এখানটায় দেখাচ্ছে আমাদের 532 কিলোমিটার জে এন কেতে পৌঁছাতে লাগবে, আর আমাদের এস্টিমেট দেখাচ্ছে তেলের অ্যারাউন্ড 483, মানে ধরে নাও 400 কিলোমিটার চলে যাবে। 400 কিলোমিটারের মধ্যে তো একটা না একটা পেট্রোল পাম্প পাবোই। এখানটা রাস্তার কাজ হচ্ছে বললে না, আমাদের 20 মিনিটের ওপরে দাঁড়িয়েছিলাম, তো 1.5 ঘন্টা দাঁড়াতে হতো, কিন্তু লাকি আমাদের পেছনে একটা ওসির গাড়ি ছিল, পেছন পেছন আমরাও বেরিয়ে গেলাম। নেক্সট লেভেল রাস্তা তৈরি হচ্ছে এখানটায়, ব্রোরা দিন রাত এক করে না রাস্তা তৈরি করে। এখানটায় দাঁড়িয়েছিলাম, ওদের জিজ্ঞেস করছিলাম, ওদের ডিউটি হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। এই হচ্ছে লাস্ট মান্থ, 6 মাস ধরে ওরা আছে, এরপরে ঠান্ডা পড়ে যাবে আর কাজকর্ম পুরো বন্ধ হয়ে যাবে। রাস্তা বানানো হচ্ছে, দেখো সলিড লেভেলের কাজ হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার বর্ডার এরিয়াতে খুব সিকিউর হচ্ছে, আর এই রাস্তাগুলো তৈরি হয়ে গেলে মানে লাদাখ তো পুরো রেড রোড হয়ে যাবে, মাখন। একটু এগিয়ে গিয়ে না এরকম রাস্তার কাজের জন্য আটকে যেতে হচ্ছে, অনেকে হয়তো ইরিটেট হবে যে এরকম রাস্তার কাজের জন্য আটকে যেতে হচ্ছে, বাট এরা কাজ করছে বলেই কিন্তু আমরা এত ভালোভাবে যেতে পাচ্ছি। তোমরা যদি পাহাড়ে আসো এই পেশেন্সটা কিন্তু নিয়ে আসবে। খারদুংলার আগে আসে খারদুং গ্রাম, খুব সুন্দর দেখো এই গ্রামটা, মানে সব কিছু পাবে, আর যখনই কোনো গ্রাম আসছে না একটু গ্রিনারি হয়ে যাচ্ছে, এরপরেই আসবে খারদুংলা। আমাদের এখন অবধি কোনো জায়গায় না চেকিং এর জন্য দাঁড় করায়। লেতে থেকে তোমরা পাস করে নেবে পার হেড, পাস পরে 700 টাকা করে, এন্ড ইটস ভ্যালিড ফর 1 ইয়ার। আমরা চারজনের 2800 টাকা লেগেছে। এখান থেকে নর্থ পুল্লু আর 5 কিলোমিটার, এই লেফটের দিকে যেই পাহাড়টা দেখা যাচ্ছে এটা খারদুংলা, এই পাহাড়টার লেভেলে কিন্তু আমরা উঠে যাচ্ছি। নুবরার থেকে 67 কিলোমিটার আসার পর আসে নর্থ পুল্লু, এখানটা অনেক ধাবা ফাবাও আছে, খেতে পারো। তোমরা যখন এখানটায় আসো মেক শিওর ইউ ওয়্যার ডার্ক সানগ্লাসেস, বিশেষ করে ইউভি প্রোটেক্টেড আর পোলারাইজড হলে খুব ভালো, সূর্য রিফ্লেকশনটা হয় না ওগুলো, দ্যাটস ভেরি ব্যাড ফর ইওর আইজ। যতটা সম্ভব সানস্ক্রিন মেখে কভার আপ ইওর সেলফ, কারণ এই হাইটে ইউভি রেজ এন্ড এভরিথিং ইজ নট গুড ফর আওয়ার হেলথ, আর আমরা তো এরকম ভাবে হ্যাবিচুয়েটেডও না। ফার্স্ট টাইম এখানটায় বরফ দেখলাম, বরফগুলো না অনেকটা সাবানের ফ্যানার মতন ভেজে নেই, কিন্তু ইটস কাইন্ড অফ ইটস অ্যাবসলিউটলি ড্রাই, মানে একটা জিনিস তো বরফে এসে না করলে না না, সরি 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 সরি, ইয়ে হাউ ইজ দ্য ফিলিং, দ্য ফাইনাল ক্লাইম্বিং অফ খারদুংলা। কলকাতা থেকে ফার্স্ট জিমনি যেটা খারদুংলা আসছে, মোস্ট প্রবাবলি মোস্ট লাইকলি ফার্স্ট, একটুখানি বাকি খারদুংলা। বাজে এখন দুপুর 1টা 4, -5। ওয়েলকাম টু খারদুংলা পাস, দিস ইজ মাইটি খারদুংলা পাস। আই উইল জাস্ট পার্ক মাই কার হিয়ার ফর সাম ফটোগ্রাফস। এখানটা বেশিক্ষণ দাঁড়াবো না, জাস্ট 2-4টা ফটো তুলবো।
এত কষ্ট করে খারদুংলা এসছি সি ব্ল্যাক আইস ইউরো ব্ল্যাক আইস এত কষ্ট করে খারদুংলা এসছি ছবি ফবি না তুললে হয় মেমোরি না করলে গাড়িটাও এমনি করে রেখে দিয়েছি যাতে খারদুংলার সাথে আমার গাড়ির ছবি আসে আমার হালকা একটু অসুবিধা হচ্ছে মাথা ফাতা নাড়ালে আদারওয়াইজ চোখে অনেক জল খেয়েছি এখানটা জাস্ট আমি ছবি তুলবো আর বেরিয়ে যাবো আর এইগুলো না পুরো ব্ল্যাক আইস হয়ে আছে পুরো ব্ল্যাক আইস শুধু বরফ আর নীল আকাশ দূরে মাউন্টেন রেঞ্জ গুলো দেখো কি সুন্দর স্ট্রেট লাইনে পরশু দিন বিশাল বরফ পড়েছে থ্রু আউট খারদুংলা এরিয়া চলে এসেছি আমরা সাউথ পুল্লুতে বাজে 2:10 আমাদের ব্রেকফাস্টও হয়নি যারা লে সাইড থেকে খারদুংলা যাচ্ছিল না এই সাউথ পুল্লুতে কালকে দাঁড় করিয়ে দিত নো ভেহিকল উইদাউট অ্যান্টি স্কি চেইন ইজ ফার্দার অ্যালাউড মানে উপরে পুরো স্লাশ আর ড্রাই আইস ব্ল্যাক আইস ড্রাই আইস দিয়ে তো ধমাবে রাস্তা ভালো ছিল ক্যা মিলেগা খানা মে চাই ওয়াই মিলেগা আর কুছ ম্যাগি অমলেট ম্যাগি খা খা কে না আর কুছ জানবে জানি চায় বানা দিজিয়ে কাম কিজিয়ে চায় দিজিয়ে বিনা শক্কর কা বানাইয়েগা রাখ ভাই মারাত্মক ঠান্ডা রাত্রিবেলা দেখো এরকম রাত্রিবেলা মানে কি এখন বাজে কটা 7:12 গ্লাভস ফাস পরে হিটার চালিয়ে গাড়িতে বসে গেছি হ্যাঁ আমাদের ডেস্টিনেশন করে দিয়েছি এখন হচ্ছে কার্গিল কিন্তু কার্গিলের আগে লামায়েরু আসবে এই সময় কার্গিলে এন্ট্রিটা একটু মুশকিল ওটা আর্মি এরিয়া গাড়ি চালানোটাও এখানটা মানে পাহাড় যতটা সুন্দর না দিনের বেলা রাত্রিবেলা ততটা মানে ফ্রাস্ট্রেটিং ততটা কিচ্ছু দেখা যায় না কোন দিকে খাত কোন দিকে রাস্তা কিছু বোঝা যায় না এত রাত্রে এমনি করে পাহাড়ে গাড়ি চালানোটা আমিও সাপোর্ট করি না কিন্তু প্রত্যেক দিন আমরা বিকেল 4:00-5:00 মধ্যে সেফ জায়গায় ঢুকে গেছি যেভাবে হোক উই উইল আইদার মেক ইট টু লামায়েরু অর কার্গিল যদি লামায়েরুটা পার করে যাই উই উইল মেক আ ভেরি গুড ল্যান্ডস্কেপ লামায়েরু ইজ অলসো নোন অ্যাজ মুন ল্যান্ড কারণ ওখানের যে পাহাড়ের স্ট্রাকচার গুলো না ওই পাহাড়ের স্ট্রাকচার গুলো ধরে নাও ওই মুনের মত হর হর মহাদেব হর হর মহাদেব আমি যেমনি কিনেই সব থেকে আগে টায়ারটা আপগ্রেড করেছিলাম হেডল্যাম্পস গুলো আপগ্রেড করেছি আমি 4300 কেলভিনের হেডল্যাম্পস লাগিয়েছি মোস্ট প্রবাবলি 180 ওয়াটের এখন বাজে 11:30 আর আমরা কার্গিল শহরের ভেতর ঢুকে গেছি বিশ্বাস করো ফার্স্ট ইমপ্রেশন কার্গিল শহর ফ্যাবুলাস আমি জাস্ট ভাবতে পাচ্ছি না এইখানটায় আমাদের এনিমিরা কি করে ঢুকে এসেছিল সকালবেলা তো তোমাদের কার্গিল দেখাবোই এখানটায় কার্গিলে থাকবো কার্গিল ঘুরবো কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখাবো এই মুহূর্তে নাকতুল হোটেল বলে আমার একটা জায়গায় খেতে এসেছি আর এরাই পাশে আমাদের গেস্ট হাউস মানে হোমস্টে করে দিচ্ছে সকাল 10:00 থেকে আমরা গাড়ি চালাচ্ছি বাজে এখন সকাল 11:30 আমরা স্টার্ট করছি কার্গিল থেকে কোল্ড স্টার্ট দেব টেম্পারেচার হ্যাঁ বলো থোড়া ব্যাক করকে এসে লেকে না ইস সাইড কো কাট দেনা ফির ইস সাইড কো বাহার নিকল জায়েগি আপ ঠিক হ্যায় পহলে গরম হোনে দো গাড়ি হ্যাঁ কোই নহি আপ মজে সে আবি এটা টেম্পারেচার কিতনা ইয়া কার্গিল কা দেখো 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 টেম্পারেচার 10 ডিগ্রি এটা ছিল আমাদের হোটেল আর হোটেলে সুন্দর গ্যারেজ আছে হোটেলের ওনারও জিমনি আছে জিমনির টায়ারটা কিন্তু খুব সুন্দর জিওল্যান্ডার ইয়োকোহামা 235 সেকশন লাগানো আমার 215 সেকশন লাগানো হেল এন্ড হেভেন ডিফারেন্স কিন্তু বলছে সামনে লেগে যায় বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার পাহাড়ি এরিয়া যদি এসে বলে সামনে লেগে যায় দ্যাট ডাজেন্ট ম্যাটার ইট রিয়েলি ডু নট ম্যাটার হালকা লাগছে আমি দেখছি যখন গাড়িটা টায়ারটা টার্ন করছে হোটেল কা নাম বাতা দো চোকো ইন কিধার হ্যায় এ কার্গিল মে লোকেশন লোকেশন কার্গিল হ্যায় মতলব গুগল মে চোকো ইন বলেগা তো চোকো ইন আ জায়েগা ভেরি কমফোর্টেবল স্টে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরটাই ছিলাম আমরা বেরিয়েছি খুব ছড়ানো ছড়ানো সেরকম কোনো ব্যাপার না এরকম লম্বা ট্রিপে সব জায়গায় সব হোটেল দেখানো সম্ভব না আমাদের পার হেড 1000 টাকা করে নিয়েছিল ইনক্লুডিং ডিনার এন্ড ব্রেকফাস্ট ধর বোর্ড হ্যায় হ্যাঁ চোকো ইন ওই যে বোর্ড ইধর ক্যা হুয়া থা কার্গিল মে ইসকে পিছে পাকিস্তান হ্যায় আচ্ছা ফির ক্যা হুয়া থা বোর হুয়া থা ইধর मतलब इधर तक पाकिस्तान आ गया था हाँ। मतलब ये सिटी में एकदम यहाँ यहाँ गोले गिरे थे अच्छा दरवाजा बिल्डिंग थी पहले अच्छा अभी नहीं है नहीं। ओह माय गॉड हाँ बिल्डिंग नहीं दिख रहे दरजाटार जो वॉल आछे वॉलटार जो देखा जाच्छे ना अच्छा घुमा लेंगे पता नहीं था ठीक है अभी घुमा लेते हैं जा रहे हो हां इट वाज अ नाइस डे थैंक यू इट वाज अ वेरी गुड स्टे थैंक यू এটা আমরা একদম কার্গিল শহরের ভেতর দিয়ে যাচ্ছি কার্গিল বাজার এরিয়া তো এর ভেতরটায় বোম পড়েছিল মানে এই বিল্ডিংটা আর নেই ये वन वे है क्या वन वे है হ্যাঁ জি এই কলকাতার মতো এখানটায় খুব ওয়ান ওয়ে চক্কর আছে সবাই খুব হেল্প চট করে বলে দিচ্ছে আচ্ছা ইয়ে ওয়ান ওয়ে হ্যায় দে আর নট ওয়েটিং ফর মি টু মানে আমি ভুল অন্যায়টা করব ভুল করব
অজান্তে আর তারপরে চালান হবে। এখানকার কুকুরগুলোও চেঞ্জ হয়ে গেছে, দে আর নট সো ফাড়ি। নাইস, বেস্ট ফ্রেন্ডস। ওয়ালাইকুম সালাম। আমরা চলে এসেছি কার্গিল ওয়ার মেমোরিয়াল, এখানটা পেড পার্কিং আছে। লেটস গো ইনসাইড। আমি জানি না এর ভেতরে আমাদের না শুট করতে দেবে কিনা। That was the Tiger Hill that was captured. That was Rhino Horn. These pics were captured. মানে এই জায়গাগুলোতে তো পুরো ভরে গেছিল, আর এই পাহাড়গুলোর থেকে ওরা বোফোর্স দিয়ে শুট করত। And finally we won. Indian flag flying high. We are coming out with a very heavy heart, also with a very proud moment. ভেতরে আমার একদম ইচ্ছে হয়নি ফটো তুলতে, ভিডিও করতে। দিস ইজ জাস্ট মাই থট, আমার প্রেফারেন্স। কারণ ভেতরে এত আর্মি নিজেদের প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তো ওই জায়গায় না আমার ফটো তোলা সেজে গুজে গিয়ে আমার ইচ্ছা হয়নি সার্টেনলি। কিন্তু তার মানে এই না যারা ফটো তুলছে তাদের কোনো সেন্স নেই বা ঠিক আছে, তারা হয়তো একটা প্রাউড মোমেন্ট তাদের সাথে অ্যাজ এ সুভেনিয়ার কালেকশন নিয়ে যেতে চায়। সবার নিজের নিজের ব্যাপার আছে, বাট ওভারঅল অ্যাজ এ ইন্ডিয়ান প্রাউড মোমেন্ট বিং হিয়ার ইন কার্গিল। আমরা অনেক কিছু জানলাম, এখানটা একটা অ্যাম্পলি থিয়েটার আছে, সেম এটা রেজাংলাতেও আছে। এখানটায় বসে যখন এরা এক্সপ্লেনেশন দেবে আর ভিডিওতে দেখাবে না, ইউ উইল ফিল লাইক 545 টোটাল 545 ইনসিগনিফিকেন্ট লাগছে, যে আমরা কি মানে কি করি, কিছুই করতে পারি। নেশন ফার্স্ট, যে ফ্যামিলি হারিয়েছে, দুখানা জিনিস একসাথে কাজ করছে, পাকিস্তানিদের একদম মেরে তাড়ানো, যেই মাদের ছেলে গেছে, প্রাউড মাদার। আর ভেতরে সব যারা মেজররা তাদের সব হাতের লেখা চিঠি, মানে লাস্ট লেটার টু দ্য হোম বিফোর দে ওয়েন্ট টু দ্য ওয়ার। ব্রো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন দ্রাস বলে যে জায়গাটা ওই টাউনটা দিয়ে যাচ্ছি। যখন কার্গিল ওয়ারটা চলছিল এখানকার মানুষজনদের কিরকম অবস্থা ছিল, এখানে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়ে। পাশ দিয়ে দ্রাস রিভার, এই গাছের জন্য দেখাতে পাচ্ছি না। আমাদের আর 138 কিলোমিটার বাকি, 3 ঘন্টা 30 মিনিট দেখাবে শ্রীনগরের জন্য, আর আমরা মাইটি জোজিলা পার করব। লেটস সি, জোজিলার ব্যাপারে তো অনেক শুনেছি। ইটস টাইম টু রোল মাই টায়ার্স অ্যাট জোজিলা পাস। রেডি? ইয়েস, ইয়া, ব্রিং ইট অন। গুপ্তাজি রেডি? রেডি। গুপ্তাজি রে, গুপ্তাজির বউ পাকিস্তান চলে যাব। গুপ্তাজি বলছে আমি ছেড়ে আসবো। গুপ্তাজির বউ বলছে তোমায় ছাড়তে হবে না, আমি নিজে চলে যাব। বয়েজ ট্রিপ আর ওয়াইফ ট্রিপের মধ্যে অনেক ডিফারেন্স, ভাই পরে বলবো। কেমন মজা আসছে পরে বলবো। কেমন মজা আসছে? হ্যাঁ, একবার কোর দেখো। তুমি তো বললা পাগলি কো লেকে আলো। অনেকদিন পর 18-20 কিন্তু এলাম, অদ্ভুত লাগছে। এতদিন মাইনাসে থাকতে থাকতে না আমরা পুরো সিজন্ড হয়ে গেছি, জানি না নিচে নেমে কি করবো। রাইট নাও জোজিলা। প্রচুর লোক আমাদের ধরছে, ডাকছে আর বলছে রিল বানিয়ে দেবো, রিল বানিয়ে দেবো। হানজি পুরানা হোনে তো ফির আয়েঙ্গে। বাইরে বেরিয়ে ফটো তোলাটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সি, এইদিকে কার্গিল, আমরা এদিক থেকে এসেছি, আর এইদিকে হচ্ছে কাশ্মীর ভ্যালি। আমার নাথ, আচ্ছা, ইসকা পিছেই দেখে আমি বললাম, আমি তো তোমার বেরোনোর আগের দিন তোমার ভিডিও দেখেছি। ও
শ্বাসকষ্ট হচ্ছিল রাত্রির দিকে আমি সোনমার্গ হয়ে ইয়েতে থাকবো, শ্রীনগরে থাকবো। আমি থাকলে কিল্লার হয়ে চলে যেতাম। আমাকে একজন কথা হচ্ছিল, বলছিল যে তোমরা কিল্লার কি ডাকসুম হয়ে যাও, রাস্তা হেভি, ঠান্ডা হয়ে যাও। পরে ঠিক আছে, চলো, নাইস মিটিং, ভালোভাবে চলো। কতটা চড়াই এই রাস্তাটা ভিডিওতে বোঝা যায় না, কিন্তু ওই লরিটা দেখো উঠতে পারছে না। এই মুশকিল কি হয় জানো তো, এরকম চড়াই রাস্তায় যদি দাঁড়িয়ে যায় ওখান থেকে ওঠাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেকক্ষণ ধরে ট্রাই করছিল, উঠতে পারছে না এখনো, হি স্ট্রাগলিং। আমি তো দূরে দাঁড়িয়ে গেছি, কারণ এরকম সিচুয়েশনে না কোথায় কি হয় কে জানে, রিফ্লেক্সটা খুব দরকার। সামনে এই টার্নিংটা আসছে, জাস্ট দেখো, জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবে, কিন্তু জাস্ট সি, এই টার্নিংটা না আমাদের অনেকটা নর্থ বেঙ্গল আর সিকিমের কথা মনে পড়িয়ে দিল। স্টিপ টার্নিং, দেখো আমরা ওই উঁচুতে ছিলাম রাইটে, আর লেফটে কতটা নিচে নেমে যাচ্ছি দেখো। কিন্তু আরামসে এখানকার লোকেরা না গাড়ি মজায় চালিয়ে বের করে নিচ্ছে, মজায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাশ্মীর। ওয়ালাইকুম আসসালাম। আনটিল নেক্সট টাইম আই উইল মিস ইউ লাদাখ, এন্ড ওয়েলকাম টু দা ভ্যালি অফ কাশ্মীর। ওয়াও, এটা হচ্ছে কাশ্মীর সোনমার্গ। এখান থেকে 12 কিলোমিটার বাকি, আর এখান থেকে ব্রাউন মাউন্টেন শেষ, গ্রিন মাউন্টেন শুরু, ওয়াদিয়া হি ওয়াদিয়া। দেখো নিচ দিয়ে নদী, এখানটায় ওই জোজিলা টানেলের কাজটা চলছে, যেখান থেকে শুরু হয়েছে এখানটায় শেষ হয়ে যাবে। আর রাস্তাটা দেখো নেক্সট লেভেল রাস্তা, আমি তো গোপ্রোতে জুম করতে পারছি না। অ্যান্ড সি দ্য ভিউ, জান্নাত, জান্নাত, ওয়েলকাম টু জান্নাত। জিমনিতে 3,500 কিলোমিটার হয়ে গেছে, আর সলিড পারফর্ম করেছে জিমনি, এখন অবধি কোনো জায়গায় ধোকা দেয়নি। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স জিমনির সলিড, একটা পা একটা জায়গায়ও এখন অবধি তলায় লাগেনি, আন্ডারবেলিতে কোনো জায়গায় লাগেনি এখন অবধি। এক্সেলেন্ট পারফর্ম করেছে, মানে গাড়িটা না আমার বুকের মাঝখানটায় আছে, একদম অসাধারণ। ওয়েলকাম টু সোনমার্গ, জান্নাত ছাড়া তো কিছু বলবো না। এখানটায় কোথাও একটা দাঁড়াবো আজকে, এখান থেকে আমরা শ্রীনগর যাব, কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা সোনমার্গে দাঁড়িয়ে। এখন বাজে হচ্ছে 5:45, কিন্তু এখানটায় সূর্য দেখো ডুবেনি। আমাদের ওখানটায় 4:00 যেরকম সূর্য, ঠিক ওরকম টাইপের সূর্য। তো ইজিলি উই ক্যান স্পেন্ড 1.5 hours 45 minutes to 1 hour হিয়ার, আফটার দ্যাট উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি টিল শ্রীনগর, উইচ উইল টেক মোর 2 hours 10 minutes, মানে বলছে তো 8:00 পৌঁছাবো, আমি ধরছি ওটা 10:00 পৌঁছাবো। লেটসি, তোমাদের জন্য একটুখানি সোনমার্গ মার্কেট দিলাম। দেখো সোনমার্গ মার্কেটটা কত সুন্দর, পাশ দিয়ে নদী চলে গেছে, আর একদম পুরো ল্যান্ডস্কেপের মাঝখানটাই হচ্ছে এই সোনমার্গ মার্কেট। এখান থেকে পাক্কা 83 কিলোমিটার হচ্ছে শ্রীনগর, আর সত্যি কথা বলতে দু দাগ তেল আমার গাড়িতে বাকি, মোস্ট প্রবাবলি পৌঁছে যাবো না, হয়তো আমার কাছে যা তেল আছে আরামসে ওটা রিফিল করে চলে যাবো। এখানটা না তোমরা লাইন দিয়ে হোটেল পাবে, আর হোটেল বার্গেনটা নিজের স্কিলের ওপর, যার যত বেশি স্কিল আছে সে তত ভালো বার্গেন করতে পারে। সব থেকে বড় কনসার্ন থাকে আমি যেখানটায় যাই পার্কিং আছে কিনা। দেখো সোনমার্গে নিজের হোটেলের তলায় তো পার্কিং নেই, কিন্তু অপোজিটেই পার্কিং আছে ফ্রি অফ কস্ট, গাড়ি রাখার কোনো অসুবিধা হয় না, অ্যান্ড ইটস ভেরি সেফ হিয়ার। দেখুন বাজে 7:12, বেগম अभी मुझे ब्लॉग एंड करना है क्योंकि मुझे पोटी लगा है। जाइयो गाइस, अब जब तुम्हारा ब्लॉग ना देखे थको और जब एक तो ভালো লাগে থাকে এনজয় করেছো তাহলে জানো ইউ নো দা ড্রিল কি করতে হবে। জিন্দাবাদ জিন্দা গুড কে, সাবস্ক্রাইব করো, ফলো করো, সবাইকে বলো। আমার এফোর্ট যদি ভালো লেগে থাকে তাহলে অফ কোর্স কমেন্ট করো, তাহলে যে আমি এফোর্ট দিচ্ছি সেই এফোর্টটার খাটনির ফল পাবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, কাশ্মীর থেকে তোমাদের কাশ্মীর ঘুরে দেখাবো পরের ব্লগে। টিল দেন জিন্দাবাদ জিন্দা গুড।